গ্রাম বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের মধ্যে অন্যতম হল গ্রাম্য মেলা। মানুষের ধূসর নিরানন্দ এবং একঘেয়ে গ্রাম্য জীবনে মেলা আনন্দের জোয়ার নিয়ে আসে। কেননা মেলা মানেই বাঙালির হাজার বছরের ঐতিহ্য, মেলা মানেই বাঙালির আনন্দ উল্লাসে মেতে ওঠার দিন। আর এই আনন্দকে বাস্তবে রূপ দিতে জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর মন্দির প্রাঙ্গণে শুরু হয়েছে ঐতিহাসিক দোলযাত্রা মেলা। আক্কেলপুর উপজেলা সদর থেকে প্রায় 6 কিলোমিটার দূরে গোপীনাথপুর ইউনিয়নে এই মেলার অবস্থান। প্রায় 400 বছরের পুরনো ঐতিহ্যবাহী এই মেলায় সাম্প্রদায়িক ভেদাভেদ ভুলে দূর দূরান্তের দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। জানা যায় গোপীনাথের প্রধান মন্দির থেকে ঠাকুর মূর্তি বাজার মন্দিরে নেওয়ার মধ্য দিয়ে শুরু হয় হিন্দু সম্প্রদায়ের গোপীনাথপুর দোলযাত্রা মেলা। ঋতু অনুযায়ী বাজার মন্দিরে ঠাকুরের অবস্থান পর্যন্ত চলে এই মেলা। মেলাকে ঘিরে প্রায় 1 কিলোমিটার জায়গা জুড়ে শতাধিক বিঘা জমির ওপরে বসেছে গরু মহিষ ও ঘোড়ার হাট। কেননা শুরু থেকেই এই মেলাটি ঘোড়ার জন্য প্রসিদ্ধ ছিল, কারণ দেশের একমাত্র ঘোড়া কেনা বেচার হাট গোপীনাথপুরের এই মেলা। একসময় এই মেলায় উডডুম্বারও ব্যাপক আমদানি হতো, কিন্তু সময়ের বিবর্তনে ওইসব প্রাণীর পরিবর্তে মেলায় জায়গা করে নিয়েছে গরু মহিষ ও ঘোড়া। যদিও এই মেলাটি এখনও ঘোড়ার জন্যই বিখ্যাত, এ কারণে সারা দেশ থেকে আনা কয়েক হাজার ঘোড়া জড়ো করা হয় এখানে, তাই এটিকে ঘোড়ার মিলন মেলা বললেও ভুল হবে না। প্রতিবছর দোল পূর্ণিমা উপলক্ষে শুরু হয় মাসব্যাপী এই মেলা, কিন্তু বর্তমানে মেলাটি চলে 13 দিন ব্যাপী। আর মেলা শুরুর দিন থেকে প্রথম 5 দিন চলে গরু মহিষ ও ঘোড়া কেনা বেচা। বিজলি, কিরণমালা, রানী, সুইটি আরও কত যে বাহারি নাম, ওদের ক্ষিপ্রতা ও বুদ্ধিমত্তায় মেলে তাদের নামের সার্থকতা। ঘোড়াগুলোর দুলকি চলনে বিদ্যুৎ গতি, চোখের পলকে যেন মাইল পার, এমন নানামুখী গুণের কারণে দেশি বিদেশি ঘোড়াগুলোর কদরও যথেষ্ট। পছন্দের প্রাণীটিকে পেতে ক্রেতাদের মধ্যেও রীতিমতো চলে কাড়াকাড়ি প্রতিযোগিতা। এরপর দরদাম ঠিকঠাকের পর ঘোড়াকে একটি খোলা মাঠে নিয়ে যাওয়া হয়। সেখানে ক্রেতাকে দেখানো হয় ঘোড়ার দৌড়, তাদের ক্ষিপ্রতা ও বুদ্ধিমত্তা। মেলা শেষ হওয়ার পর এখানে বসে কাঠ ও স্টিলের ফার্নিচারের মেলা। গ্রামের মানুষেরা এই মেলা থেকে মেয়ে জামাইয়ের জন্য ফার্নিচার, সারা বছরের জন্য মশলাপাতি ও কাপড় চোপড় সহ সংসারের যাবতীয় জিনিসপত্র সংগ্রহ করে থাকেন। মেলাকে ঘিরে আশপাশের কয়েক গ্রাম তো বটেই, দূর দূরান্ত থেকে মানুষ তাদের পণ্য সামগ্রী নিয়ে হাজির হন এই মেলায়। এছাড়া দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা বাহারি সামগ্রী, সার্কাস ও শিশুদের জন্য নাগরদোলা সহ নানা ধরনের চিত্ত বিনোদনের ব্যবস্থা রয়েছে এই মেলায়। দোলযাত্রা মেলাকে ঘিরে মূলত জয়পুরহাটের 3টি উপজেলার শতাধিক গ্রামে চলে উৎসবের আমেজ। জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুরে প্রতিবছর ফাল্গুন বা চৈত্র মাসের ফাল্গুনী পূর্ণিমায় বসে দোলযাত্রা মেলা। শ্রী শ্রী গোপীনাথ ঠাকুরের স্মরণে এই দোল উৎসব অনুষ্ঠিত হয়। আর দোলযাত্রা উপলক্ষে অনুষ্ঠিত এই মেলা চলে 13 দিন ব্যাপী। প্রায় 400 বছরের পুরনো ঐতিহ্যকে ধরে রাখতেই মূলত প্রতিবছর এই মেলার আয়োজন করা হয়।